আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে পড়ার স্বপ্ন সবারই থাকে। আজকে ভর্তি পরীক্ষার দিন, এখানে প্রচুর ছাত্রছাত্রী সারা বাংলাদেশ থেকেই আসছে, এসে পরীক্ষা দিচ্ছে। তো বন্ধুরা চলুন, আজকে নিশ্চয়ই ভালো লাগবে। আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনাকে যেতে হলে প্রথমে চট্টগ্রাম থেকে অক্সিজেনে যেতে হবে। সেখান থেকে আপনি যে কোনো যানবাহনে করে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গেট আছে সেই গেটে আপনাকে নামতে হবে। এরপরে আপনি সেখান থেকে সিএনজি অথবা রিক্সা অথবা যে কোনোভাবে আপনি যে কোনো যানবাহনে করে আপনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করতে পারবেন। এছাড়া আপনি চট্টগ্রাম যে রেল স্টেশন আছে সেখান থেকে আপনি ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি শাটল ট্রেন আছে, সেই ট্রেনে করে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত যেতে পারবেন। দর্শক, এছাড়া আপনি যদি ঢাকার দিক থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেতে চান, সেক্ষেত্রে চট্টগ্রামের ভাটিয়ারি একটি জায়গা আছে, ভাটিয়ারি দিয়ে আপনি কিন্তু বড়দিঘির পার হয়ে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন। দর্শক, আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনো হোটেল বা কটেজে থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না। আপনাকে চট্টগ্রাম শহরে থেকেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতে যেতে পারবেন আপনি, অথবা চট্টগ্রামের হাটহাজারিতে আপনি খুব একটা মানসম্পন্ন আবাসিক হোটেল না পেলেও মোটামুটি থাকার জন্য আবাসিক হোটেল পেয়ে যাবেন। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক যে পরিবেশ এতই চমৎকার যে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি এখানে সারা দিন কিন্তু আপনার প্রাকৃতিক পরিবেশে থেকে আপনার কিন্তু অনেক সময় কেটে যাবে, আপনার অনেক ভালো লাগবে। এখানকার যে আবাসিক হলগুলো অনেক সুন্দর, তাছাড়া বেশ কয়েকটি মনুমেন্ট রয়েছে, সেগুলো আপনি অনেক সুন্দর লাগবে আপনাকে। একটা বিশাল অনেক বড় খেলার মাঠ রয়েছে, অনেক কিছু রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের। এরপরে হচ্ছে ক্যাম্পাসগুলো অনেক দূরে দূরে বিধায়, পাহাড় আর হচ্ছে সবুজ চারিদিকে, আপনার মন নিমিশে ভালো হয়ে যাবে। Thank you.